বন্ধুরা, কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে পারে 4.5 জেনারেশনের ইউরো ফাইটার টাইফুন। আমি সেখানে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের এই বর্ণনাটা দিচ্ছি। এখন বাংলাদেশ বিমান বাহিনীতে ইউরো ফাইটার টাইফুন যুক্ত হওয়ার সম্ভাবনা অতি জোরালো, কারণ ইংল্যান্ডের সাথে বর্তমান বাংলাদেশ বিমান বাহিনীর যে যোগাযোগ এবং সম্পর্ক সেটির নিরিখে যদি বিচার করা হয় তাহলে C-13B হারকুলিস এবং C-30J সুপার হারকুলিস যে পরিবহন বিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে, এরই ধারাবাহিকতায় ইউরো ফাইটার টাইফুন ব্রিটেনের কাছ থেকে সংগ্রহ করার সমূহ সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে আমি আজ ইউরো ফাইটার টাইফুনের আদ্যোপান্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো, যেন আপনাদের যে জানার একটা ইচ্ছা সেটা পূরণ হয়। এবং এর সাথে ইউরো ফাইটার টাইফুন যে একটি অত্যন্ত শক্তিশালী যুদ্ধ বিমান এবং পৃথিবীর ভিতরে কয়েকটি বিমানের মধ্যে শ্রেষ্ঠ বিমানের একটি, এ ব্যাপারে আপনাদের স্পষ্ট একটি ধারণা তৈরি হবে। আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। যদি ইউরো ফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়, তার মাত্র একটিমাত্র স্কোয়াড্রনের মাধ্যমেই পুরো মিয়ানমারের বিমান বাহিনীকে নিমেষেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব হবে। বন্ধুরা, চলুন আমরা এর সক্ষমতা এবং আদ্যপান্ত সম্পর্কে জেনে নিই। অরিজিন বা উৎপত্তি। ইউরো ফাইটার টাইফুন একটি 4.5 জেনারেশন 2 ইঞ্জন বিশিষ্ট সিঙ্গেল সিটেড ক্যানার ডেল্টা উইংযুক্ত মাল্টিরোল ফাইটার। ইউরো ফাইটারের যাত্রা শুরু হয় মূলত 80-এর দশকে। 1984 সালে রয়্যাল এয়ারফোর্স এই প্রজেক্ট হাতে নিলে সহযোগী বিভিন্ন দেশকে উক্ত প্রজেক্টে অংশগ্রহণ করতে অনুরোধ করলে ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রিয়া এই প্রজেক্টে যোগদান করে। পরবর্তীতে ফ্রান্স ডিজাইন অপারেশনাল ইস্যু, বিশেষ করে তাদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের শার্ডিগলে ব্যবহার করা নিয়ে দ্বিমত পোষণ করে প্রজেক্ট হতে বেরিয়ে যায়, এবং ফ্রান্স পরবর্তীতে নিজস্ব প্রযুক্তিতে মিরের 4000-এর উপর ভিত্তি করে রাফাল যুদ্ধ বিমান ডেভেলপ করে। এরপর বাকি দেশগুলো যৌথভাবে 1994 সালে BAE সিস্টেম এর তৈরি EAD প্রোটোটাইপ মডেলকে আরও উন্নত করে ইউরো ফাইটারের প্রথম প্রোটোটাইপ নিয়ে হাজির হয় এবং বিস্তর ফ্লাইট টেস্ট করে। অবশেষে 2003 সালে টাইফুন অপারেশনাল ফ্লিটে যুক্ত হয়। বর্তমানে এয়ারবাস 46%, বি সিস্টেম 33% এবং লিওনার্দো 21%। ইউরো ফাইটার টাইফুনের কনসোর্টিয়ামের হোল্ডিং কোম্পানি ইউরো ফাইটার GmbH এর মালিকানা বহন করছে। বন্ধুরা, এবার আপনাদের সামনে তুলে ধরবো ইউরো ফাইটার টাইফুনের ভ্যারিয়েন্টসগুলো সম্পর্কে। মূলত ইউরো ফাইটার টাইফুন একটি এয়ার সুপেরিয়রিটি ফাইটার হিসেবে সার্ভিসে আসে, প্রথমে যেখানে এয়ার টু গ্রাউন্ড রোল ছিল খুবই নগণ্য। এই ভ্যারিয়েন্টটি ট্রেন্স অন নামে পরিচিত। পরবর্তীতে একে আরও আপগ্রেডেশনের ফলে সার্ভিসে আসে ট্রেন্স টু ভ্যারিয়েন্ট, যার ফলে এটি আরও বেশি এয়ার টু এয়ার স্ট্রাইকের সক্ষমতা লাভ করে এবং এয়ার টু গ্রাইন্ড সক্ষমতা আরও বৃদ্ধি পায়। সর্বশেষ আপগ্রেডেশনের ফলে এটি একটি সত্যিকার মাল্টিরোল ক্যাপাবিলিটি অর্জন করে, যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড উভয় রোলে সমান পারদর্শী। এই ভ্যারিয়েন্টটি ট্রেন্স থ্রি নামে পরিচিত। উল্লেখ্য, ট্রেন্স ওয়ানকে আপগ্রেডেশনের মাধ্যমে যথাক্রমে ট্রেন্স টু এবং থ্রিতে রূপান্তর করা না গেলেও ট্রেন্স টুকে ট্রেন্স থ্রিতে রূপান্তর করা যায়। এটা উল্লেখ্য যে ট্রেন্স টু এর একটি ডাবল সিটার ভার্সন রয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের, যা FZR-4 ভার্সন নামে পরিচিত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ইউরো ফাইটার টাইফুনের অপারেটর দেশসমূহের নাম। এখনও পর্যন্ত ইউরো ফাইটার টাইফুন বিশ্বের মোট 60টি দেশে সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে। দেশগুলো হলো যথাক্রমে ইউনাইটেড কিংডম, জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব এবং ওমান। এখনও পর্যন্ত মোট 570টি ইউরো ফাইটার টাইফুনের ডেলিভারি সম্পন্ন করা হয়েছে। তাছাড়া কুয়েত ও কাতার নতুন করে যথাক্রমে 28 এবং 24টি ফাইটার অর্ডার করেছে। এই ফাইটারগুলোর ডেলিভারি 2023 সালের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা যায়। স্পেসিফিকেশন। বন্ধুরা, ইউরো ফাইটার টাইফুনের স্পেসিফিকেশনগুলো নিম্নরূপ। ইউরো ফাইটারের ক্রু একজন, তবে ডাবল সিটের কনভার্সেশন ফাইটার ক্ষেত্রে দুইজন। এর দৈর্ঘ্য 15.96 মিটার, ডানার প্রস্থ 10.96 মিটার। দুটি ইউরোজেট EZ-200 অ্যাপটারবান টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। এর পেলোড সহ সর্বোচ্চ ওজন 23,500 কেজি, সর্বোচ্চ গতি ঘন্টায় 2,125 কিলোমিটার/আওয়ার Mach 2+, এবং ছিলেবেলের সর্বোচ্চ গতি ঘন্টায় 1530 কিলোমিটার বা Mach 1.25। এর কম্ব্যাট রেঞ্জ হচ্ছে 1,389 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ হচ্ছে 3,790 কিলোমিটার।
বন্ধুরা, যে সকল অস্ত্রশস্ত্র ইউরোফাইটার টাইফুন ব্যবহার করে সেগুলো হলো ইউরোফাইটার টাইফুন। ইউরোফাইটারের সর্বমোট 13টি হাট পয়েন্ট রয়েছে অস্ত্র বহন করার জন্য। বিভিন্ন রেঞ্জের এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড ও অন্যান্য অ্যামিউনিশন বহন করে থাকে। ইউরোফাইটারের লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে AIM-120 AMRAP এবং MBDM মিটিয়র ব্যবহার করে থাকে। অন্যদিকে শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে AIM-132, AIM-9 সাইড উইন্ডার, IRIST ব্যবহার করে থাকে। এয়ার টু গ্রাউন্ড মিসাইল হিসেবে ইউরোফাইটার টাইফুনে সংযুক্ত করা হয়েছে AGM-65 ম্যাভেরিক এবং ব্রিমস্টন মিসাইল। এছাড়া এটি AGM-88 হার্ম অ্যান্টি রেডিয়েশন মিসাইল, ট্রাস কেপ্ট 350 ক্রুজ মিসাইল, স্টর্ম শ্যাডো, স্কাল্প ক্রুজ মিসাইল অ্যান্ড ম্যাটেরিয়ার অ্যান্টিশিপ মিসাইল বহন করে থাকে। তাছাড়া ইউরোফাইটারের বিভিন্ন ধরনের গাইডেড এবং আনগাইডেড বোন ব্যবহার করে থাকে। ইউরোফাইটারের অ্যাভোনিক্স বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমানের মধ্যে সর্বাধুনিক। অ্যাভোনিক্সের মধ্যে আছে ক্যাপ্টার এম ডপলার রাডার, যার রেঞ্জ 160 কিলোমিটার। তবে বর্তমান টার্গেটকে আরও দ্রুত নিখুঁত করার জন্য, শত্রুর জ্যামিং থেকে রক্ষার জন্য ক্যাপ্টার ই এসা রাডার ইন্টিগ্রেটেড প্রক্রিয়া চলমান রয়েছে। ইউরোফাইটারে ব্যবহার করা হয়েছে IRST ইনফ্রারেড রেড সার্চ অ্যান্ড ট্র্যাক রাডার প্রযুক্তি, যার ফলে ইউরোফাইটার নির্দিষ্ট দূরত্ব থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে এবং প্রয়োজনে ইনফ্রারেড গাইডেড মিসাইল ব্যবহার করতে পারে। ইউরোফাইটারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্যাট্রিয়টিয়ান ড্যাশ প্রযুক্তি। এর মাধ্যমে ইউরোফাইটার শত্রু ফাইটার মিসাইল সম্পর্কে আগে থেকেই সচেতন হতে পারে। এছাড়া গ্রাউন্ড টার্গেটকে শনাক্ত করার জন্য ইউরোফাইটার ব্যবহার করা হয়েছে স্নাইপার অ্যাডভান্স টার্গেটিং পড। বন্ধুরা, এবার আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ প্রতিটি প্রাইস এবং ইউরোফাইটারের প্রতি ইউনিটের মূল্য কত সে সম্পর্কে। ইউরোফাইটারের দাম নিয়ে সবারই একটু আলাদা কৌতূহল রয়েছে। ইউরোফাইটার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফাইটারের মধ্যে একটি, তবে কান্ট্রি টু কান্ট্রি এর দাম পার্থক্য তৈরি করে। যেমন সৌদি আরব ইতিমধ্যে ইউরোফাইটারের ব্যবহারকারী, এখন যদি নতুন করে ইউরোফাইটার কেনার সিদ্ধান্ত নেয় তখন তাদের খরচ কমে যাবে, কারণ তাদের নতুন করে অবকাঠামো, পাইলট ট্রেনিং, ওয়েপন প্যাকেজ, সিমুলেশন ক্রয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করা লাগবে না। তবে নতুন একজন ক্রেতার ক্ষেত্রে খরচটা কয়েক গুণ বেশি হবে। তবে সাম্প্রতিক সময়ে কাতার 24টি ইউরোফাইটার অর্ডার করে $6.6 বিলিয়ন, সেই হিসেবে প্রত্যেকটি ইউনিটের দাম পড়ে $275 মিলিয়ন। অন্যদিকে কুয়েত 28টি ইউরোফাইটার অর্ডার করে $9.1 বিলিয়ন, যার প্রতিটি মূল্য পড়ে $321 মিলিয়ন। হিসাব করলে এ যাবৎকালের কুয়েতের ডিল ছিল সবচেয়ে ব্যয়বহুল। ইউরোফাইটারের কনসোর্টিয়াম বলছে কুয়েতের টাইফুন এখনও পর্যন্ত সবচেয়ে আধুনিক ভার্সনের। প্রসঙ্গত, ইউরোফাইটার হচ্ছে এই সময়ে আলোচিত ফাইটারগুলোর মধ্যে একটি। একটি দেশের আকাশ সীমা রক্ষার দায়িত্বে ইউরোফাইটারকে বিবেচনা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত বলে বিবেচনা করা যায়। বাংলাদেশের MRCA প্রোগ্রামের আওতায় ইউরোফাইটার যে কোনো প্রতিদ্বন্দ্বী হতে এগিয়ে থাকবে প্রযুক্তিগত ও উৎকর্ষতার দিক থেকে। অনেকের সন্দেহ থাকলেও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এই বিমানের 2টি স্কোয়াড্রন যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যদি কোনোভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এই বিমানের 2টি স্কোয়াড্রন যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিবেশী সমূহ বাংলাদেশকে সমীহ করে চলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আমরা আশা করি অতি দ্রুতই বাংলাদেশের বিমান বাহিনী যেন এই বিমান তার বহরে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়, এবং পার্শ্ব দেশ মিয়ানমার এবং ভারতের যে দাদাগিরি সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করি যে আমাদের সাথে থাকবেন, এবং এই ধরনের বিশ্লেষণ এবং সংবাদ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাতে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও দেবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।